বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত, আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819330853। সেটা পৌঁছল, সেই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে দেখতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইনের আশিক হয়ে, প্রকৃত আশিক হয়ে কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের শাফাত আমাদের সকলকে নসিব করুন। সামান আমিন। সালাতুনিয়া সেই ঘটনা থেকে তোমরা পানা চাও, আল্লাহর কাছে পানা চাও। বুখারী শরীফে আছে, কিতাবুল আলামে, বুখারী শরীফের কিতাবুল আলামের হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি যখন যখন যেখানে যেতেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। যখনই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখনই যেখানে যেতেন, বাজারে যেতেন, মসজিদে যেতেন, যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাতেন, সবসময় একটি দোয়া করতেন যে আল্লাহ শেখ হিজরি আসার আগে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শেখ হিজরির ঘটনাটা অনেকে বলেন কারবালার ময়দানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, এটা
এটা সম্পর্কে সাহাবায়ে কেরাম রাও কিছু জানতেন না, বলেন নাউজুবিল্লাহ। যদি না জানতেন তাহলে বুখারী শরীফের এই হাদিসটা কি দালালত করে, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন রাসিত সিত্তিন ওয়া ইমারাতি সিবিয়ান, আল্লাহ আমাকে 60 হিজরি আসার আগে দুনিয়া থেকে নিয়ে যাও। এই আরবি ভাষার অর্থ কি সাহাবায়ে কেরামরা বুঝতেন না? আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার দোয়া কবুল হয়েছে, তিনি 60 সালের আগে 59 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করেছেন বলে সুবহানাল্লাহ। আমি যেই ঘটনার দিকে নিয়ে যেতে চাই, যে ইমাম হুসাইনের সাথে ঔলাদ রাসূলের সাথে জান্নাতের সরদারের সাথে ইয়াজিদে পাশাঙ্গ ইয়াজিদে জাহান্নামী ইয়াজিদে যে সংঘাত হবে, সেই সংঘাতের কথা সাহাবায়ে কেরামরাও জানতেন, সকলেই এই জন্য দোয়াও করতেন। এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়, এটা একটা নির্ধারিত ঘটনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত প্রিয় ছিলেন এই কথাটি বলেই যে ইমাম হুসাইনকে কিভাবে দামেস্কে নেওয়া যাওয়া হয় সেই ঘটনাটি আমি আলোচনা করব। আগে চিনতে হবে ইমাম হুসাইনকে। মদ্রাসা হাজরি নবী দুজাহান সরওয়ারে কায়নাত জিপাসুতে তিনি পিপাসা নিবারণ করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি যেরূপ তাদেরকে ভালোবাসি আল্লাহ তুমিও তাদেরকে সেরূপ ভালোবাসো। আল্লাহু আকবার, ভালোবাসা দেখেন। সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়াতে আর কোনো মানুষের ব্যাপারে কথা নাই, তিনজনের ব্যাপারে বেশি কথা আছে এবং মাওলানা আলীর ব্যাপারে বেশি কথা আছে, রাসূলুল্লাহ পারিবারিক সম্পর্কের কারণে। এই সমস্ত হাদিসগুলো কোনো শিয়া কিতাবের হাদিস না, সিহাহ সিত্তাহ কিতাবের হাদিস। সিহাহ সিত্তাহ যে 4-6 হাদিস গ্রন্থ আছে সেই গ্রন্থগুলোর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার হাসান এবং আমার হুসাইন এরা দুইজন জান্নাতের যারা যুবক তাদের সর্দার হবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যুবকের সর্দার কায়, ইমাম হাসান ইমাম হুসাইন যুবকদের সর্দার। প্রশ্ন হলো, জান্নাতে কেউ কি বুড়া থাকবেন? যদি জান্নাতে সকলেই যুবক হন তাহলে আল্লাহর কসম করে আমরা বলতে পারি সমস্ত পুরুষদের সর্দার হবেন কিয়ামতের ময়দানে। জান্নাতের যারা সর্দার হবেন সমস্ত পুরুষের, তারা হলেন ইমাম হাসান এবং হুসাইন, বলেন সুবহানাল্লাহ। এবং মহিলাদের সর্দার হলো মা ফাতেমা সাইয়্যিদা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা জাহরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মা যা, উনি হবেন জান্নাতের সকল নারীদের সর্দার, আর সকল পুরুষের সর্দার হবেন ইমাম হাসান হুসাইন। আরে যাদের জান্নাত হবে তাদের প্যান্ডেলে আমরা সমবেত হয়েছি, কাল কিয়ামতের ময়দানে যাদের জান্নাত হবে তাদের স্মরণে সমবেত হয়েছি। দুঃখজনক ভাবে হলো সত্য, মুসলমানদের মধ্যে এখনো অনেক মুসলমান আছে যারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতে চান, বলেন নাউযুবিল্লাহ। এখনো আছে কোন রকমে তাল বাহানা করে ইয়াজিদকে বাঁচাতে চায়, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। আমি যেই কথাটি বলতে চাই, আগে হুসাইনকে চিনতে হবে। আমরা কি চিনবো ইমাম হুসাইনকে? ইমাম হুসাইনের একটা সংজ্ঞা, যিনি এই উপমহাদেশে ইসলাম নিয়ে এসেছেন, যার বদৌলতে আমরা ইসলাম পেয়েছি,
যার বদৌলতে এই উপমহাদেশে সকলেই মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, সকলে, প্রায় সকলে। এর নাম যদি আপনাদেরকে বলতে বলি আপনারা সবাই বলতে পারবেন, খাজায়ে খাজাগান, খাজায়ে হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন আজমেরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা, উনিই তো এই উপমহাদেশে ইসলাম এনেছেন, প্রায় তো ওনার হাতেই মুসলমান হয়েছে। উনি ইমাম হুসাইনের ব্যাপারে একটা শেয়ার লিখেছেন, বলেছেন, শাহ আস্ত হুসাইন, যদি দুনিয়াতে কোনো বাচ্চা থাকে সেই বাচ্চার নাম হলো ইমাম হুসাইন, বলি সুবহানাল্লাহ। এরপরে বাচ্চা আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন। আমরা তো দিনের সংজ্ঞা খুঁজি কিতাবের মধ্যে, আমরা কোরআন হাদিসের মধ্যে দিনের সংজ্ঞা খুঁজি, কিন্তু যার হাতে আমরা মুসলমান হয়েছি তিনি দিনের একটা সংজ্ঞা দিয়েছেন, যে দিন কাকে বলে? হযরত খাজা মঈনুদ্দিন আজমেরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দিন আস্ত হুসাইন। দিনের যদি কোন সংজ্ঞা নিতে চাও তাহলে ইমাম হুসাইনকে দেখো, বলেন সুবহানাল্লাহ। দিনের কি সংজ্ঞা, দিন মানে কি বলতে হবে ইমাম হুসাইন, বলেন সুবহানাল্লাহ। দিন কি, কার সংজ্ঞা এটা? খাজা গরিবে নওয়াজের, খাজা দিন আস্ত হুসাইন, দিন মানে আস্ত হুসাইন, আল্লাহু আকবার। এখন আপনাদেরকে আমি বোঝাই, আমার হুজুর আছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 124,000 নবী দুনিয়াতে আগমন করেছেন। যখন যে নবী আগমন করেছেন সেই নবীর কিতাব অনুযায়ী, ধর্ম অনুযায়ী, সেই নবীর হুকুম আহকাম অনুযায়ী সেই কালের মানুষদের আমল করা ওয়াজিব ছিল, ফরজ ছিল। যখন নবী দুনিয়া থেকে চলে গেছেন তখন তার নবুয়তের টাইমও শেষ, তখন যদি কেউ ইমানদার জান্নাতি হয়, নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবী নাই এখন, তাকে আমরা জান্নাতি বলবো না কাফের বলবো? উলামায়ে কিরাম একমত হয়েছেন, কেউ যদি সেই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সে জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। নবীর উপর ইমান তখন ওয়াজিব থাকে না, ফরজ থাকে না, কিন্তু একজন নবী সরওয়ারে কায়নাত হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, পর্দা করেছেন, জাহেরি হায়াত শেষ করেছেন, কিন্তু রাসূলের উপর ইমান শেষ হয় নাই, বলেন সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন বলেন, ইমাম হুসাইন সম্পর্কে হাজা মঈনুদ্দিন আজমেরী বলেন, গরিবে নওয়াজ বলেন, দিন পানাস্ত হুসাইন, নবীরা চলে গেছেন, নবীদের ধর্ম শেষ হয়েছে, কিন্তু রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন, কিয়ামত পর্যন্ত সেই দিনটা থাকবে, আর এই দিনে এই দিনে রক্ষক থাকবে ইমাম হুসাইন, বলেন সুবহানাল্লাহ। দিনে পানা আস্ত হুসাইন, সালাত দুনিয়া মানুষের অন্তর থেকে কেউ মুছতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। হক্কানকে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন, বিনা যখন ইমাম হুসাইন, সুতরাং এটাকে কেউ আর ভাঙতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা হাজরি আমার এই কথা, আমার এই ভূমিকা কথা, যে আলোচনাটা আমি করেছি সেটা
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি জান্নাতের সাদা, যিনি ইসলামের বেনা, কালিমার বেনা, যার রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, এটা আমার কথা না, এটা খাজা মঈনুদ্দিন আজমেরি, খাজা গরিব নওয়াজের কথা। হাক্কানকে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে হুসাইন, যার রক্তের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের শেষ সম্পদ, হাদিস শরীফে রাসূলুল্লাহ কেন বলেছেন জানি না, রাসূলুল্লাহ বলেছেন আল হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইন। এই শব্দে, এই হাদিসে, তিরমিজি শরীফের এই হাদিসে সরল বাংলা তর্জমা হলো, হুসাইন আমার থেকে হয়েছে, আমার থেকে হয়েছে হুসাইন, আর আমি হুসাইন থেকে হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা প্রথম বাক্যের তর্জমা বুঝেছেন, আল হুসাইন ও মিন্নি, হুসাইন আমার থেকে হয়েছে, এটার তর্জমা তো সহজ। রসুলের ছেলে, রসুল একটা কথা মনে রাখবেন, নাতি দৌহিত্র রসুল কোথাও বলেননি। রসুল যেখানেই ইমাম হুসাইনের কথা আসছে, রসুল বলেছেন ইবনি, হাজা ইবনি, এটা আমার ছেলে, কখনো বলেন নাই। হাজা সিফতি, এটা আমার নাতি, এই কথা কখনো বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে হয়েছে, এটা তো আমরা সকলেই বুঝি। দোয়া ও আনা মিন হুসাইন, আমি সর্বারে কাইনাত, লাউলা কালামা খালাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে আল্লাহ না দুনিয়া বানাতেন না জান্নাত দুজক বানাতেন, সে সর্বারে কাইনাত হুসাইন থেকে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা কোন জয়ীফ হাদিস না, এই বাক্যের তর্জমা না আমার পক্ষে বলা সম্ভব হবে? এই বাক্যের ব্যাখ্যা যদি মানুষ সারা বছরই করতে থাকেন, এরপরে একটা উপসংহার লিখবেন যে আমি যা লিখেছি অনেক কম লিখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার ব্যাখ্যা কেমনে শেষ করবেন? ওয়ানা মিন হুসাইন, তো যে বুঝবে না এই বাক্যের মর্মত্ব বাবত্ব, যে বুঝবে না, যার কাছে সে আকল জ্ঞান নাই, সে বলবে আমি বুঝেছি। বলেন নাউজুবিল্লাহ। এটার এত ব্যাপকত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এত ব্যাপকত্ব না কোনো মানুষের পক্ষে বলা সম্ভব, না কোনো মানুষকে এটার ব্যাখ্যা করা সম্ভব। সুতরাং আমরা অনুধাবন করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ এইভাবে ভালোবাসতেন, যার সম্পর্কে বললেন ও আনা মিন হুসাইন, আল্লাহু আকবার, ও আনা মিন হুসাইন। যেই ব্যক্তির সামনে এইরকম একটি কথা বলতে পারে রাসূলুল্লাহ, সেই ইমাম হুসাইন কারবালার ময়দানে, আমি ঘটনাটা না বলে ওনাকে কিভাবে দামেশকে নিয়ে যাওয়া হচ্ছে সেই কথাটি বলবো, সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারকটি, এরপর দিন 10 মুহররম ছিল, শুক্রবার, এদিনও শুক্রবার ছিল, তো সেই 10 মুহররমের পরের দিন সকালবেলা ওমর ইবনে সাফের নেতৃত্বে রসুল পরিবারের সদস্যগুলোকে নিয়ে ইমাম হুসাইনের সের পাপটি কুফার দিকে রওনা হলো। তারা কুফার দিকে যখন যাচ্ছে, যেতে যেতে রাত্রিবেলায় হুলির কাছে, হুলি হুলির নামক এক পাষণ্ড, তার দায়িত্ব ছিল ইমাম হুসাইনের সে মোবারকটি সংরক্ষণ করা, নিয়ে যাওয়া কুফার মধ্যে। সে তার ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাকল, ডাকার পরে স্ত্রীকে বলল যে আমি তোমার জন্য একটা বড় সম্পদ নিয়ে এসেছি, ইবনে জিয়াদ আমাদেরকে অনেক সম্পদ দিবে, অনেক ধন সম্পদ দিবে, যে ঘোষণা ছিল ইমাম হুসাইনের সেরে পাক যা নিয়ে আসতে পারবে তাকে অনেক ধন সম্পদ দেওয়া হবে, তোমার অনেক ধন সম্পদ হবে। স্ত্রী ছিলেন আবেদা জাহেদা, তিনি কান্না করে দিলেন, বললেন স্বামীরা তো স্ত্রী আনে, সোনা সোনার উপ আনে, অলঙ্কার আনে,
টাকা পয়সা নিয়ে আছে, আর তুমি আমার জন্য নিয়ে এসেছো সরোয়ারে কায়নাত, খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই কলজার টুকরা ইমাম হুসাইনের মাথা নিয়ে এসেছো। সে বলল, আমি তোমার সাথে আর কখনো তোমার বাসর ঘরে থাকবো না। বলেন সুবহানাল্লাহ। সে বের হয়ে গেল, বের হয়ে রুম থেকে বের হয়ে সেরে পাক ইমাম হুসাইনের সের মুবারক যেখানে রাখা হয়েছিল সেখানে স্বামী যখন ঘুমিয়ে পড়ল, সে গিয়ে ইমাম হুসাইনের সের পাককে তাজিম করা শুরু করলো, সেটাকে পরিষ্কার করা শুরু করলো। রক্তে রঞ্জিত ছিলেন হযরত ইমাম হুসাইনের সের পাক। কল্পনা করাও কোনো মুসলমানের পক্ষে কেন দুনিয়ার কোনো পশু এই ধরনের নির্যাতন সহ্য করতে পারবে না, দুনিয়ার কোনো পশুর পক্ষে এরকম নির্যাতন সহ্য করা সম্ভব নয়। মধ্যসাদরী সেই স্ত্রী আল্লাহর কসম করে, এটা বেদায়ান হায়ার মধ্যে একটা রওয়ায়েত আছে, বেদায়ান হায়ার মধ্যে একটা রওয়ায়েত আছে, সেই স্ত্রী বলতেছে, আল্লাহে মা জিলতু আনজুরু ইলা নূরি ইস্তাউ মিসতাল মুদি মিনাস সামায়ে ইলা লিজানা ওয়ারাইতু তাইরান বাইদা তারাফাহু হাওলাহা। সেই স্ত্রী বলতেছে, আমি যখন সারে পাক ইমাম হুসাইনের ঘরে ঢুকলাম তখন আল্লাহর কসম করে বলতেছি, বলতে পারবো আল্লাহর আরশ থেকে একটা নূরের তাজাল্লি ইমাম হুসাইনের সারে পাকের উপর পড়ছিল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ইমাম হুসাইনের যা হোক সকালবেলা হলি সেই সারে পাকটি নিয়ে ইবনে জিয়াদের দরবারে চলে গেল। ইবনে জিয়াদের দরবার থেকে ইবনে জিয়াদের দরবারে যখন নিয়ে গেওয়া হলো, ইবনে জিয়াদ সেখানে অনেক টাইম হয়ে গেছে, সালাতুনিয়া যখন সেখানে পৌঁছলো, সেটা অনেক লম্বা ঘটনা। ইবনে জিয়াদ একটা ছুটি নিয়ে ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে আঘাত করছিল, নাউযুবিল্লাহ মিন জালিক, এবং তখন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইবনে জিয়াদকে শাসালেন। এরপরে ইমাম ইবনে জিয়াদ নবী পরিবারের সদস্যগুলোকে, ইমাম হুসাইনের একজন বোন ছিলেন সেখানে জাইনাব, বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ইবনে জিয়াদ ডাকলো। ডাকার পরে তাকে সম্বোধন করে বলল যে তোমাদের তো শাস্তি হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ, ইবনে জিয়াদ বলতেছে নবী পরিবারের নাকি শাস্তি হয়ে গেছে? তো বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে শাস্তি আমাদের হয় নাই, কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশকারী হবেন সাইয়্যিদুল কায়নাত, সরওয়ারে কায়নাত হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাদের সুপারিশকারী হবে অজিত। তো আমাদের ভালো হয়েছে না তোমার ভালো হয়েছে সেটা কাল কিয়ামতে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেই ঘটনাটি অবতরণ করতে চাই অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত এই ইমাম সেরে পাক, আলী মকামের সেরে পাক এবং নবী পরিবারের সদস্যগুলোকে নিয়ে যখন দামেস্কের বাজারের দিকে নিয়ে যাওয়া হলো, একটি নেজার মধ্যে ইমাম হুসাইনের সেরে পাক, একটি নেজার মধ্যে নেজা নেজা তো ছিলেন তীরের উপরে, ইমাম হুসাইনের সেরে পাক আর এক দুই একটি উঠের উপরে কোনো উপরে
পর্দা নাই, হদস নাই। নবী পরিবারের সেই মস্ত রাত রমণী গুণ তাদেরকে বসিয়ে দামেস্কের বাজারের দিকে যাচ্ছে, দুনিয়ার মানুষ তামাশা দেখতেছে, কেউ তো জানে না কারবালার ময়দানে কি ঘটনা ঘটেছে। না দামেস্কে বাসী জানেন, না বসরার মানুষটা জানেন, না অন্যান্য এলাকার মানুষ জানেন, না কুফার, না কুফার সাধারণ মানুষ জানেন, না মক্কা মদিনার সাধারণ মানুষরা এই ঘটনার কথা জানেন, কারো কোনো খবর নাই। ইমাম হুসাইনের যে অবস্থা হয়েছে কারো কাছে সংবাদ ছিল না, সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখতেছে। একটা ছেলে পাক মেজার উপর দিয়ে যাচ্ছে, আর কিছু মহিলা মস্তুরাত মহিলা, তাদেরকে কোনো পর্দা ছাড়া ওটের উপর ছড়িয়ে দিয়ে যাওয়া হচ্ছে, দুনিয়ার মানুষগুলো দেখতেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সবাই, যাচ্ছে যাচ্ছে সবাই হাসা হাসি করতেছে। কেউ এজিদের সৈন্যরা বলতেছে একটা বিদ্রোহী ইসলামী রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাকে হত্যা করে, তাকে হত্যা করে শাস্তি দেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ, সবাই হাসতেছে। হঠাৎ করে অনেক দূর থেকে একটা মহিলা, বৃদ্ধা মহিলা, তার নাম ফিদ্দা, বলেন সুবহানাল্লাহ, অনেক এক বৃদ্ধা মহিলা, তিনি দূর দিয়ে আসলেন, কিছু কাপড় নিয়ে আসলেন, কিছু পানি নিয়ে আসলেন, কিছু কাপড় চোপড় নিয়ে আসলেন, কিছু খানা নিয়ে আসলেন, গিয়ে সেই কাফলার লোকদেরকে দাঁড়িয়ে বললেন আপনারা একটু পানি খান, আপনারা একটু খেজুর খান, আপনারা একটু কাপড় নতুন কাপড়গুলি পরিধান করেন, আপনাদের কাপড়গুলি নষ্ট হয়ে গেছে। তো বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি আমাদের সাথে এত সুন্দর আচরণ করতেছেন, দুনিয়ার সব মানুষ আমাদেরকে দেখে হাসি তামাশা করতেছে, হাসতেছে, আর আপনি এত সুন্দর ব্যবহার করেছেন, আপনি কেন এই সুন্দর ব্যবহার করলেন, বলেন সুবহানাল্লাহ। সেই বৃদ্ধা মহিলা 80 ঊর্ধ্ব বয়স, তিনি বললেন, মা আমি তো কোনো কারণেই এই কাজটি করে নাই, এক সময় আমি যখন যুবতী ছিলাম তখন আমি মদিনায় মুনাওয়ারায় ছিলাম, বলেন সুবহানাল্লাহ, আমি মদিনায় মুনাওয়ারায় ছিলাম, সেই মদিনায় মুনাওয়ারার মধ্যে দুনিয়ার যিনি শ্রেষ্ঠ রমণী কোন, যিনি জান্নাতের সর্দার হবেন, সে মা ফাতেমাতুজ জাহরার দাসী ছিলাম, বলেন সুবহানাল্লাহ। তো আমার মা যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আমি আমার মাকে বলছিলাম, মা আপনি যদি এই দুনিয়াতে না থাকেন আমিও আর মদিনায় থাকবো না, আমি আমার দেশে চলে যাব, কিন্তু আমাকে একটা ওসিয়ত করেন, আমি কি আমল করব, বলেন সুবহানাল্লাহ, আমাকে একটা আমল দেন যে আমলটি আমি করব। তো মা ফাতেমাতুজ জাহরা বলেছেন, কোন আমল তোমাকে আমি দিচ্ছি না, একটা আমল তুমি করবে, কোনদিন যদি কোনো মুসাফির দেখো, কোনদিন যদি কোনো বন্দী মানুষ দেখো, তোমার চোখের সামনে যদি কোনো অসহায় মানুষ দেখো, তাহলে তাদেরকে পানি এবং খাবার দিবে, বলেন সুবহানাল্লাহ। আমি তো আমার মায়ের সেই ওয়াদা পালন করতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। তখন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন যে ওই ছোটবেলায় যে মেয়ে কোলে আমরা বড় হয়েছি সেই ফিদ্দা তো ইনি, বলেন সুবহানাল্লাহ। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা তাকে পরিচয় দিলেন না, বললেন, মা আপনি আমাদেরকে খাবার দিলেন, পানি দিলেন, আমাদেরকে আদর যত্ন করলেন, এখন তো আমার কাছে কিছু নেই আপনাকে দেওয়ার জন্য, আপনি আমার কাছে কিছু চান আমি আল্লাহকে বলবো, আল্লাহ রাসূলকে বলবো। তো মা ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা সে বুড়ি মহিলা, তিনি বললেন, মা আমার কাছে কিছু পাওয়ার নাই, কিছু চাওয়ার নাই, একটা আশা ছিল যে কখনো যদি যে ইমাম হুসাইন জান্নাতের সর্দার, ইমাম হুসাইনকে যদি কখনো দেখতাম, অনেক দিন হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, ইমাম হুসাইনকে দেখি না, তার একটা ছোট বোন ছিল জাইনাব, তাকে অনেক দিন ধরে দেখি না, এই দুজনকে দেখলে আমার আর কিছু লাগবে না, বলেন সুবহানাল্লাহ। তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মহিলার খবর এখনো দামেস্কে রাবি আব্বাস হয়েছেন, কোনো ঘটনা রাবি মা ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন, কিন্তু এই কারবালার ঘটনার রাবি সৈয়দুল কায়নাত সরওয়ারে কায়নাত
হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যখন এই ঘটনা ঘটে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্ন দেখালেন, বললেন উম্মে সালমা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন মদিনা পাকে আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন মক্কায়। মক্কায় ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ স্বপ্ন দেখালেন, ইবনে আব্বাস আমার নওয়াসা আমার ছেলে ইমাম হুসাইন কারবালায় শাহাদত বরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার শাহাদতের ঘটনা সাহাবায়ে কেরাম রওয়ায়াত করেন, বর্ণনাকারী বর্ণনা করেন, আর ইমাম হুসাইনের শাহাদতের বর্ণনা সারওয়ারে কায়নাত হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সেই ইমাম হুসাইন যিনি জান্নাতের সর্দার, যে ইমাম মাফাত মদদহারা মহিলাদের সর্দার, তো সেই কাফাল আমি একটি হাদিস বলে আমার কথা শেষ করছি। এটাও তিরমিজি শরীফের হাদিস। কিয়ামতের ময়দানে শুনেন, কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন একত্রিত হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন এরা একটা দল হবে, এদের একটা জামাত হবে, সাথে তাদেরকে যারা ভালোবাসেন তারা পিছনে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এরা চারজনের জামাতের পিছনে তাদেরকে যারা ভালোবাসেন তারা থাকবেন। আসমান থেকে আওয়াজ হবে, গদ্দু আপসারাক হেই হেই মাহশারবাসী, হাশরের ময়দানে যারা উপস্থিত আছো সকলেই তোমাদের চেহারা অবনত করো, চেহারা নিচের দিকে দাঁড়াও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, সকলে বলবেন আল্লাহ কেন নির্দেশ করব, কেন চোখ নিচের দিকে রাখবো। আল্লাহ বলবেন ফাইন্না ফাতামা তামারুস সিরাত, আমার ফাতামা ফুল সিরাত পার হবে, তোমরা সকলে মাথা অবনত করে তাকিয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। যেই ফাতামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হাসান হুসাইনের এবং তাদের আশেকরা ইমাম ফাতামাতুজ জাহরার নেতৃত্বে সকলেই ফুল সিরাত পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই দলে আছি, সেই দলে থাকতে চাই, সেই মায়ের সাথে থাকতে চাই, সেই সর্দারের সাথে থাকতে চাই, সে বাচ্চার সাথে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বাচ্চার পরিবারের সাথে আমাদের এই সম্পৃক্ততা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের এই মহাব্বত আমাদের পরবর্তী পুরুষ যারা আসবে সকলের মধ্যে এই পরিবারের সাথে ভালোবাসা আল্লাহ তাআলা সুরজ করুন। সময় আমিন ওয়াফিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।